বন্ধুরা বুঝতেই পারছেন, এটি বইমেলা থেকে বের হওয়ার কয়েকটি গেটের মধ্যে একটি প্রধান গেট। এই গেট থেকে বের হয়ে সোজা টিএসসিতে যাওয়া যায়। তো আমি এখানে অ্যাসাইনমেন্ট শেষ করে এসে দাঁড়িয়ে রয়েছি এবং মানুষজন যে এই শুক্রবারে প্রচুর দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড়, আপনারা বুঝতেই পারছেন যে মেলা প্রায় শেষের দিকে এবং মানুষজন বের হয়ে যাচ্ছে। আমার এখানে মূল বিষয়টা যা আপনাদেরকে দেখাতে চাই যে এই দর্শনার্থী যারা বইমেলায় আসে তারা ঠিক আসলে বই কেনার রেশিওটা কেমন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক দর্শনার্থী কিন্তু এই গেট দিয়ে বেরোচ্ছে এবং তাদের হাতে যদি বই কিনে বইয়ের ব্যাগ থাকবে। এখন আপনারা দেখে নিন যে কতজনের হাতে ব্যাগ রয়েছে আর কতজনের হাত খালি রয়েছে, তাহলেই বুঝতে পারবেন যে বইমেলায় আসলে বই বিক্রি বা বই কেনা বেচা আসল নাকি অন্য একটি গ্যাদারিং বা একটি গসিপিং বা একটি আচ্ছা গেট টুগেদার, এটি আসলে ব্যাপার। বইমেলা কিন্তু আসলে ঠিক বই কেনার জন্যই মূলত আসলে খুব বেশি একটা চোখে পড়ে না, মানে মূল যে উদ্দেশ্য সেটা, কারণ সবার হাতেই 90% মানুষের হাত এখানে ফাঁকা রয়েছে, কোনো ব্যাগ নেই, আর 10%-এর হাতে ব্যাগ রয়েছে, তারা বই কিনেছে। আমি ধরে রয়েছি, অনেকক্ষণ ধরে ধরে আছি, 1 মিনিট 48 সেকেন্ডে মানুষজন বেরোচ্ছে এবং আমি এমনভাবে ধরছি যে কয়জনের হাতে ব্যাগ আছে আর কয়জনের হাতে ব্যাগ নেই এটা দেখা যাচ্ছে।